বন্ধুরা, আবার একটা ভ্রমণের ভিডিও নিয়ে এসে গেছি আমার এই চ্যানেলে। পুরুলিয়া ভ্রমণের আগের দুটি পর্বে আপনারা দেখেছেন বরন্তি ও অযোধ্যা পাহাড়ের আশেপাশে। এই পর্বে আপনারা দেখবেন পাঞ্চেত জলাধার, গড়পঞ্চকোট ও জয়চণ্ডী পাহাড়। পুরুলিয়া ভ্রমণে আমাদের রাতের আস্তানা ছিল বরন্তির রাধারানী রিসোর্ট। এখান থেকে একটি গাড়ি বুক করে সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম পাঞ্চেত জলাধারের উদ্দেশ্যে। পাঞ্চেত ড্যাম এর এক পাশে পশ্চিমবঙ্গ ও অন্য পাশে ঝাড়খণ্ড। দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্যতম প্রজেক্ট হচ্ছে পাঞ্চেত ড্যাম। দামোদর নদীর উপর এই ড্যামটি নির্মিত। এই ড্যামের বিপুল জলরাশির দৃশ্য খুব সুন্দর। সুবিশাল জলরাশিকে ধরে সেচের ব্যবস্থা ও জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় এখানে। ড্যামের উপর দিয়ে রাস্তা দিয়ে গাড়ির ড্রাইভ বেশ উপভোগ্য। এরপর আমাদের গন্তব্য ছিল গড়পঞ্চকোট। পাঞ্চেত ড্যাম থেকে গড়পঞ্চকোটের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। গড়পঞ্চকোট যাওয়ার রাস্তাটা খুব মনোরম। রাস্তার দুপাশে পলাশ ও নাম না জানা গাছের জঙ্গল ও একপাশে পাঞ্চেত পাহাড়। ঘন সবুজ বনানি ও লাল মাটির রাস্তা বেশ রোমান্টিক ব্যাপার স্যাপার। গড়পঞ্চকোট মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আছি। ঢোকার আগে দেখতে পাচ্ছি একজন মাসিমা পলাশ ফুলের মালা গাঁথছেন। মাসিমা, এই মালাগুলো কিরকম দাম নিচ্ছেন? 20 টাকা করে। কুলো কুলো এটা কি টক্কুল নাকি কুল? এবছরে ফুল ফোটেনি? কদিন লাগবে ফুল ফুটতে? আরো দোলের সময় ভালো ফুল ফোটে। এটা হচ্ছে রাস মন্দির, তাই তো? এই মন্দিরটার পরিবেশ খুব সুন্দর। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে এই রাস মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। বেশ একটা জঙ্গল এবং পলাশ গাছের একটা বন আছে। বিষ্ণুপুরের মন্দিরে যেমন টেরাকোটার কাজ করা, এখানেও দেখতে পাচ্ছি মন্দির পুরো টেরাকোটার মন্দির। আমরা এখন আছি গড়পঞ্চকোটের পাঞ্চেত পাহাড়ের পাশে। আমরা এখন পাঞ্চেত পাহাড়ে উঠছি। তো পাহাড়ের নিচের যে জঙ্গলের পরিবেশ, বন্য পরিবেশ, একদম দারুণ মনোরম পরিবেশ। এখানে দেখছি বাঁশের বেঞ্চের বসার ব্যবস্থা আছে, বাঁশের বেঞ্চ করা আছে। এদিকে যেটা দেখা যাচ্ছে চারুলতা রিসোর্ট।
রাস্তার সৌন্দর্যটা খুব সুন্দর, একদম লাল রাঙামাটির রাস্তা, এবং একবারে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা এগিয়ে চলেছে। ওটাই মজা, আমরা এখন পাঞ্চেত পাহাড়ে উঠছি। পাহাড়টা একদম সবুজ এবং পলাশবন এবং নাম না জানা কত গাছে পরিপূর্ণ। আচ্ছা এইটা কি গাছ মনে হয়? এটা বুঝতে পারছি না। একদম ঝকঝকে সুন্দর রৌদ্রযুক্ত পরিবেশ, বেড়ানোর পক্ষে দারুণ পরিবেশ। হ্যাঁ গতকাল যদি এই পরিবেশটা থাকতো, তো এইসব জায়গায় এলে এই পাহাড়ে ওঠার জন্য যে শারীরিক কসরত করতে হয়, খাওয়া দাওয়া এমনি খাওয়া দাওয়ার খিদা অনেকটা বেড়ে যাবে। কোথায় প্রাণী? বুনো হাতি যদি বেরিয়ে পড়ে, এগুলো কিন্তু বুনো হাতি থাকার চান্স আছে। কত টপে উঠবে একবারে? হালদার হলে কোথায় বেল? কোথায় বেল হয়েছে? পাহাড়ে ওঠার সময় একটা বেল গাছ, চার পাঁচখানা বেল গাছ দেখতে পাচ্ছি, এবং রীতিমতন সেখানে কিন্তু বেল হয়ে আছে, পাহাড়ের মধ্যে বেল হয়ে আছে, সত্যি দারুণ লাগছে। কতগুলো বেল! আমরা এর মধ্যে চেষ্টা করব যাতে স্মৃতি হিসাবে কয়েকটা বেল পেরে নিয়ে যেতে পারি জঙ্গল থেকে। গড় পঞ্চকোটের ইতিহাসটা একটু বলি। রাজা দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা। পুরুলিয়ার ছালদা অঞ্চলে পাঁচ আদিবাসী সর্দারের সাহায্যে তিনি রাজত্ব গড়ে তোলেন। তখন থেকে এই জায়গাটার নাম হয় গড় পঞ্চকোট। গড় মানে হচ্ছে দুর্গ, পঞ্চ মানে পাঁচ, এবং কোট মানে হচ্ছে সর্দার, অর্থাৎ পাঁচজন সর্দারের সাহায্যে এই তিনি রাজত্ব গড়ে তুলেছিলেন বলে তাই এখানকার নাম হচ্ছে গড় পঞ্চকোট। কথিত আছে রাজার উত্তরসূরিরা ছোট বড় মিলে প্রায় 40টি মন্দির নির্মাণ করেছিলেন। এই সকল মন্দিরের ধ্বংসাবশেষ এখনও আছে। মারাঠা বর্গীদের আক্রমণে এই রাজত্ব এবং মন্দিরগুলো ধ্বংস হয়ে যায়। কথিত আছে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শেষ রাজার 17 জন রানী জহর ব্রত করেছিলেন, অর্থাৎ আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন।
পুরুলিয়া ভ্রমণের জন্য আপনারা গড় পঞ্চকোটে থাকতে পারেন। এখানে থাকার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এছাড়া রয়েছে চারুলতা রিসোর্ট, ইকো রিসোর্ট ইত্যাদি। এখানে একটি ছোট্ট ট্রেকিং রুট আছে, ঠিক চারুলতা রিসোর্টের পাশ থেকে পাঞ্চেত পাহাড়ের উপরে ওঠা যায়। হয়ে গেছে দাদা, কিরকম কি আছে গো মেনু? হ্যাঁ, আর দাদা ডিম মাছ কাজ কি হবে, ওটা হলে কত লাগবে? যদি ধরুন ডিমের মিল আর দেশি মোরগ দাদা যদি হয়? দেশি মোরগ আপনার 350 টাকা কেজি, রান্না করতে কেজি প্রতি 100 টাকা। ও, কিলো প্রতি 100 টাকা দেশি মোরগ রান্না করতে। এরপর আমাদের গন্তব্য ছিল জয়চণ্ডী পাহাড়। এখান থেকে দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে এখানে কয়েকটি দৃশ্য শুটিং হয়েছিল। উদয়ন পণ্ডিতের সঙ্গে গুপি গাইন ও বাঘা বাইনের পরিচয়ের দৃশ্য এই পাহাড়ে চিত্রায়িত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।